আচ্ছা এটা হাই হ্যালো দিবেন না? এই বাবু এ চো নাম দাঁড়ানো সই তো দেই হ্যাঁ শুনতে দেখেন এটা মনে হয় কবরস্থান চাবি দেয়া ভিতরে তো অনেক কিছু আছে ও ওয়াও ওটা তো হ্যাপি সুন্দর আঙ্কেল দেখেন দেখেন কত সুন্দর জায়গা দেখেন কিন্তু আমরা প্রবেশ করা আমার পারবো ওই দিক দিয়ে হ্যাঁ আসেন 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 ওয়া এত দূর আসা মনে হয় সার্থক হলো আঙ্কেল তাই না এই হচ্ছে রাজবাড়ি ধনবাড়ি টাঙ্গাইল দেখুন কত সুন্দর ভিডিওর শুরুতেই প্রথমে বলে রাখি এই ভিডিওটি ধারণ করা হয় এ বছরের জানুয়ারি মাসের 20 তারিখে বিভিন্ন কারণে তা আপলোড করা হয়নি আজকে করে দিলাম অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্তই আসসালামু আলাইকুম বন্ধুরা কথা বলতেছি টাঙ্গাইল জেলার ধনবাড়ি জমিদার বাড়ি থেকে ধনবাড়ি জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে বেশি পরিচিত আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে এই দেখুন পাও আচ্ছা দান দান ওটা আগে দেখে আসি আগে দেখে আসি হবে খুবই সুন্দর আচ্ছা এটা হাই হ্যালো দিবেন না এই বাবু এ চো 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 দান দান সই তো দেই হেবি সুন্দর দেখেন আমার সঙ্গে আছে আমার পানপ্রিয় চাচা আজকে আমরা চলে আসলাম এই সুন্দর জায়গাটা দেখার জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় দেশের যে কোনো জায়গা থেকে এখানে আসা যায় আসতে হলে প্রথমে আসতে হবে ধনবাড়ি উপজেলা শহরে ওখান থেকে 5 মিনিট হাঁটলেই এই নবাব প্যালেস অথবা রিকশায় চড়েও আসা যায় 10 টাকা ভাড়া আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি এই ধনবাড়ি নবাব প্যালেসের প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা আপনি 100 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে এই সুন্দর জায়গাটা দেখতে পাবেন যেমনটা আমরা করছি যদিও ভিতরে তেমন কিছু দেখার নাই দুইটি নবাব প্যালেস বাদে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই অসংখ্য লোকজন ছুটে আসে এই জায়গাটা দেখার জন্য আজকে আমরাও আসলাম আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি এর পাশে রয়েছে নবাব বাড়ি মসজিদ এটা আরও সুন্দর নান্দনিক এর আগে ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আশা করি অনেক ভালো লাগবে তো আমরা এই সুন্দর জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছি ফটো তুলতেছি আপনাদের জন্য ভিডিও করে শেয়ার করতেছি জানি না ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আশা করি আরও ভালো কিছু দৃশ্য দেখতে পাবেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা জায়গা আর আমরা এমন একটা সময় এখানে এসেছি যে সময় লোকজন অনেক কম এখানে এসে আমি জানতে পারলাম বৈকালবেলা এখানে লোকজন বেশি হয় দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এই সুন্দর জায়গাটা ঘোরার জন্য আর আবারও বলতেছি জনপ্রতি 100 টাকা টিকিট প্রবেশ মূল্য আমরা ঘুরে ঘুরে দেখতেছি পুরো জায়গাটা ফটো তুলতেছি ভিডিও করতেছি সঙ্গে থাকুন এই নবাব প্যালেস বা জমিদার বাড়িতে বেশ কিছু সময় আমরা পার করলাম ঘুরে ঘুরে দেখলাম পুরো জায়গাটা আপনাদেরও দেখালাম এখন আমরা এখান থেকে চলে যাব টাঙ্গাইল জেলার আরেকটি আকর্ষণীয় জায়গা 201 গম্বুজ মসজিদ ওখানে আমরা শুক্রবারে জুম্মার নামাজ আদায় করব
আর এই ভিডিওটা আমি এখানে ইন করে দেবো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ওইটা কোন পার দে, ওই পার দে, ও আঙ্কেল ওটা বাহির দে। সরকারি তো শোন, ওটা আর দেখবো না, আমাদের ওখানে চালাবে তো না। তো ও মাই গড, হ্যাপি সুন্দর তো আঙ্কেল, চল 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 তো দেখে যাই। যান ওই দিকে, ওই দিকে, ওই দিকে, ওই দিকে, আমরা একবার গাড়ি নিয়ে বের হবো দোকান। এই হচ্ছে রাজবাড়ী, ধনবাড়ী, টাঙ্গাইল, দেখুন কত সুন্দর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।